হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃতসম উদ্দিন খন্দকার, জে কার্পি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড ওয়ান ম্যাজিক্যাল ট্রিক্স, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের একটা ম্যাজিক্যাল ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন কী বিষয়টা, আমাদের এমএস ওয়ার্ডে প্রথমে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে যে আমাদের যে ম্যাজিক্যাল ট্রিক্সের বিষয়টা বলছি, তো কীরকম বিষয়টা, যে আপনি যদি আপনার এমএস ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে গেলে আপনার এমন কিছু ওয়ার্ড আছে বা সেন্টেন্স আছে যেগুলো আপনার বারবার আপনার কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, তো সেই বিষয়গুলো যদি আপনি কী করেন, কোনো আপনার একটা যে আপনি শর্টকাট ইউজ করে, যে আপনি কী করেন কোনো নিউমারিক আপনার দিয়ে বা অথবা আপনি কোনো একটা ছোট্ট আপনার ওয়ার্ড দিয়ে বা ক্যারেক্টার দিয়ে আপনি ইচ্ছা করলে সেটা যদি আপনি সেভ করে রাখেন, তাহলে আপনি শুধু সেটা আপনি এখানে ব্যবহার করে আপনি যদি স্পেস দেন, স্পেস দেওয়ার চাপ দিলে অটোমেটিক এসে পড়বে। তো সেই কাজটা মূলত দেখাবো। এখন এই কাজটা করার জন্য কী করতে হবে, ধরুন আমরা চলে আসবো আমাদের এই যে ফাইল, আমরা ফাইল টেবে বা মেনুতে চলে আসবো, আসার পর অপশনে যাবো, অপশন থেকে আমাদের এই যে এখানে প্রুফিং, প্রুফিং অপশন থেকে আমরা অটো কারেক্ট অপশনে চলে যাবো। তারপর আমাদের এই যে রিপ্লেস উইথ, এখান থেকে কাজটা করতে হবে। এখান থেকে কীরকম কাজটা, যেমন এখন যদি মনে করেন আমি এখানে কী লেখা দিলাম, ধরেন আপনি এরকম কোনো একটা ই দেবেন এখানে শর্টকাট, যে যেটা মনে করেন আমরা সচরাচর ডকুমেন্টে ইউজ করি না, এটা আনকমন টাইপের দিবেন। যেমন আমি কী দিলাম এখানে ডেসিমেল দিয়ে আমি দিলাম কি, ধরেন 1 2 3, ধরেন এটা লেখলাম। এখন আমি যখন ডেসিমেল 1 2 3 দিব, তখন এখানে আপনার এই ডেসিমেল 1 2 3 লিখে আপনি স্পেস বার চাপ দিলে কোন লেখাটা আসবে সেটা আপনি উইথে লিখবেন। যেমন এখানে কী লেখা আসবে, আমি লিখলাম এখানে যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ধরুন আমি এই লেখাটা আমার দরকার, যে এটা লেখার পরে স্পেস দিলে এই লেখাটা আসবে। তাহলে এখন আমাকে অ্যাডে ক্লিক করে বাস অ্যাড করতে হবে, অ্যাড করা হয়ে গেল। এখন আমি যদি ওকেতে ক্লিক করে আবার ওকেতে ক্লিক করলাম, এখন আপনি এখানে টাইপ করতেছেন, কিন্তু আপনার টাইপ করার পরে এখন ওই যে বাংলাদেশের যে স্মল কান্ট্রি, ওই আপনার ওই সেন্টেন্সটা এখানে দরকার, তাহলে আপনার দুইটা টাইপ করে পুরোটার প্রয়োজন নাই। তাহলে আপনি যদি এখানে ডেসিমেল দিয়ে 1 2 3 দিয়ে আপনি এখানে 1 2 3 দিয়ে আপনি স্পেস বার চাপ দেন, এ চলে আসছে। আবার আপনি এখানে টাইপ করতেছেন, টাইপ করেছেন, আবার আপনার ওই সেন্টেন্সটা দরকার, এখানে আপনার আবার সেন্টেন্সটা দরকার, তাইলে আপনার এই যে ডেসিমেল 1 2 3 দেখলে 3 লেখা পরে স্পেস দিলে চলে আসবে। এটা কিন্তু মেন বিষয়টা। আমি আবার দেখাচ্ছি যে আবার এখানে ফাইলে যায়, আবার এখানে অপশনে যায়, যারপরে প্রুফিংয়ে যায়, আমি অটো কার্ড অপশনে যায়, এখান থেকে ধরেন আমি অন্য একটা লিখি। এখানে আপনার নাম্বার ছাড়া যদি মনে করেন আমি কী লিখে দিলাম, এখানে লিখলাম ধরেন যে জে কে লিখলাম, জে কে আমি যখন লেখা স্পেস বার দিব তখন এখানে কী আসবে, কী আসবে সেরকম আমি লিখলাম কি, জে কে অনলাইন শপ, তখন আরও কিছু লিখতে গেলে আপনি লিখতে পারেন, আপনি যা লাগবে তাই আসবে। বাস আমি এইটুকু লিখলাম, যে কে লেখা স্পেস বার দিলে আমাকে এই লেখাটুকু আসবে, তাহলে আমি অ্যাডে ক্লিক করে অ্যাড করব, আবার ওকেতে ক্লিক করলাম, বাস এখানে এটা আমি ওকেতে ক্লিক করে দিলাম। এখন ধর আপনি লিখতেছেন আমার কী দরকার, আমার ওই যে কে অনলাইন শপ ওই লেখাটা দরকার, তাহলে আমি যদি শুধু যে কে লেখা স্পেস বার চাপ দিই এই ধরুন আজ চলে আসে বসছে। আবার এখানে লিখতেছি আমার কী দরকার, ওই যে কে অনলাইন শপ ওই লেখাটা দরকার, তাহলে আমি যে কে লেখা স্পেস বার চাপ দিব, এই দেখেন আমার কিন্তু বাকি লেখাটা চলে আসছে, চলে আসছে। এই বিষয়টা কিন্তু আপনার এটা প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে ধরুন আপনি যদি ওই নিউমারিক কোনো কিছু দিয়ে অথবা আপনি এখানে দুইটা বা তিনটা ক্যারেক্টার দিয়ে আপনি ইচ্ছা করলে ওই থেকে এরকম আপনি একটা বড় সেন্টেন্স বা আপনি যতটুকু দরকার ততটুকু আপনি যদি সেখানে গিয়ে আপনি উইথের মধ্যে দিয়ে দেন, দিয়ে আপনি যদি এখানে রাখেন, বাস রাখা দিলে আপনি যখন ডকুমেন্ট এইভাবে আপনি লেখার পরে স্পেস বার দিবেন, আপনি এখান থেকে বাকি লেখাগুলো মানে বাকি ওয়ার্ড বা সেন্টেন্সগুলো অটোমেটিক এখানে চলে আসবে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে ধরুন আমাদের এই যে ফাইলে যাওয়ার পরে আপনার অপশন থেকে ধরেন আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যে কট ওয়ার্কার অপশন থেকে এই যে এখানে রিপ্লেস টেক্সট এজ ইউ টাইপ, এখানে কিন্তু লেখলে আমাদের এখানে টিক মার্ক চলে আসে। যদি এখানে টিক মার্ক আপনার না থাকে তাহলে কিন্তু হবে না। যদি আমরা টিক মার্ক উঠাই দিই, উঠাই দিয়ে এখন ওকে দিলাম, ধরেন আমার টিক মার্ক নাই। এখন যদি আমি এখানে লিখি, ধরেন আমি যাই লেখে নিই, লেখার পরে যদি আমি ডেসিমেল 1 2 3 দিয়ে স্পেস বার দিই আসবে, আসবে না। আমার লেখার পরে আমি যে কে দিয়ে স্পেস বার দিই আসবে, আসতেছে না, কারণ সেখান থেকে টিক মার্ক উঠাই দিছি। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার এখানে টিক মার্ক থাকে, তাহলে প্রুফিংয়ে যায় এই অপশনটা টিক মার্ক থাকতে হবে, কিন্তু টিক মার্ক কিন্তু আয়সা করে। যদি মনে করেন আপনার না কাজ করে তাহলে মনে করবেন এখানে টিক মার্ক দেওয়া নাই, তাহলে অবশ্যই এই কাজটা করাতে গেলে এখানে টিক মার্ক আপনার থাকতে হবে। বাস এই রয়েছে আমাদের মেন বিষয়টা। এখন আপনার ইচ্ছা মতো করে আপনি এখানে নিউ মার্ক দেন বা আপনি এখানে ছোট্ট দুইটা ক্যারেক্টার লিখে দেন, ওয়ার্ড লিখে দেন, তারপর ওই থেকে আপনার এখানে একাধিক আপনার ওয়ার্ড বা সেন্টেন্স যেটা দরকার সেটা আপনি লিখে দিলে বাস আপনি যেভাবে দেখা দিলেন এইভাবে আপনার কাজটা অটোমেটিক চলে আসবে। এখন যদি আপনি চান যে এটা আবার ডিলিট করে দিতে, তাহলে আপনি এখানে কী লিখছেন, যেমন আমি কী লিখলাম এখানে যে কে, তো এটা আপনি এখান থেকে এখানে চলে আসছে যে কে, আপনি এই যে ডিলেটে ক্লিক করবেন ডিলেট হয়ে গেল। আবার আপনি কোনটা, এই যে 0.123 এটা যে চলে আসছে, আসার পর আপনি এই যে এখান থেকে আপনি রিপ্লেসও করতে পারেন, আমি রিপ্লেস করবো না, ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম, তা চাইলে আপনি ডিলেটও করে দিতে পারেন। বাস তাহলে আমরা এখন কাজটা দেখলাম যে এখান থেকে এটা আমাদেরটা মনে করি একটা ম্যাজিক্যাল একটা টিপস, এটা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। তো এই ধরনের টিপস অবশ্যই আমাদের ভালোভাবে জানা থাকলে আমাদের কাজ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর।
ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড ওয়ান মেজিক্যাল টিপস এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক্স চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।